প্রবলেম উনিশ নাম্বার একটা অঙ্ক পাবে যেটাকে আমরা কোরিলেশনের একটা অঙ্ক করার চেষ্টা করবো আজকে দেখো প্রবলেম উনিশ এইসব গুলোর ছবি তোমাদেরকে দিয়ে দেওয়া হবে তোমরা শুধু মনোযোগ দিয়ে আলোচনাগুলো শুনবা এখানে বলা আছে ফাইন্ড আউট এই সুইটেবল কোএফিশিয়েন্ট অফ কোরিলেশন ফ্রম দ্য ফলোয়িং ডাটা তোমাকে বলছে ফাইন্ড আউট সুইটেবল কোএফিশিয়েন্ট এটা উপযুক্ত সহসম্পর্ক নির্ণয় করো অফ কোরিলেশন ফ্রম দ্য ফলোইং ডাটা নির্মুক্ত তথ্য হতে এখন তোমার কাছে সবসময় দুইটা চলক দেওয়া থাকবে কারণ আমরা সংঘাতেই পড়েছিলাম যে দুইটা বা তিনটা বা যত হতে পারে দুই বা তিক চলকের মধ্যে যে সম্পর্কটা সেটাই হচ্ছে কোরিলেশন তা আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা চলক দেওয়া আছে একটা হচ্ছে ফার্টিলাইজার ইউজ যেগুলো টনে দেওয়া আছে আবার প্রোডাক্টিভিটি সেগুলোও টনে দেওয়া আছে সো আমরা যখন অঙ্কটা করব। আমরা যখন সূত্র শিখেছিলাম দেখেছিলাম সূত্রের মধ্যে কিন্তু এক্স ওয়াই ছিল সো আমাদের কি এখানে এক্স ওয়াই আছে নাই তাহলে যে কোনো একটাকে আমরা এক্স ধরবো আর এটাকে ওয়াই ধরবো ধরে আমরা বাকি কাজ করব। সো চলো আমরা আজকে একটা অঙ্ক করার চেষ্টা করি প্রবলেম উনিশ তাহলে দেখো যেহেতু ফার্টিলাইজার দেওয়া আছে আবার প্রোডাক্টিভিটি দেওয়া আছে আমরা প্রথমেই লেট দিয়ে একটাকে এক্স ধরে নিব একটাকে ওয়াই ধরে নিব যেমন আমরা ফার্টিলাইজারকে এক্স ধরলাম আবার প্রোডাক্টিভিটিকে ওয়াই ধরলাম ওয়াই ধরে এখন আমাদের কাজটুকু করতে হবে আমরা টেবিল আঁকব একটা টেবিল ফর কু এফ ইফিলে শোন তাহলে আমরা এখানে সূত্রটা যদি তোমাদের লিখি যে আমাদের ঘরটা কী হবে তাহলে আমরা সূত্রের মধ্যে পাইছিলাম দেখো এটা কিন্তু অঙ্কের পার্ট না এটা হচ্ছে একটা সূত্র আমি তোমাদের বোঝানোর জন্য এটা লিখছি এখানে সূত্রের মধ্যে আমার কি লাগবে দেখো সামেশন অফ এক্স ওয়াই সামেশন অফ এক্স সামেশন অফ ওয়াই ডিভাইডেড বাই এন সামেশন অফ এক্স স্কোয়ার মাইনাস সামেশন অফ এক্স হোল স্কোয়ার বাই এন এটা একটা পার্ট সামেশন অফ ওয়াই স্কোয়ার মাইনাস সামেশন অফ ওয়াই হোলি স্কোয়ার বাই এন রুটটাকে একটু বড়ো করে দিলাম তাহলে এই সূত্রটা আমাদের কাজে লাগবে তাহলে দেখো আমাদের সূত্রের মধ্যে কী লাগছে সামিশন অফ এক্স ওয়াই রেজাল্ট লাগতেছে সামিশন অফ এক্স লাগতেছে সামিশন অফ ওয়াই লাগতেছে সামিশন অফ এক্স স্কোয়ার লাগতেছে সামিশন অফ ওয়াই স্কোয়ার লাগতেছে তাহলে এই জিনিসগুলোকে আমাকে টেবিলের মাধ্যমে রেডি করতে হবে বুঝতে পারছো তাহলে আমরা একটা চলককে কি ধরছি এক্স ধরছি যেমন এখানে ফার্টিলাইজারকে এক্স ধরা হয়েছে প্রোডাক্টিভিটিকে ওয়াই ধরা হয়েছে আমরা তাহলে এক্স পেয়ে গেছি ওয়াই অলরেডি আমাদের দেওয়া আছে এক্স ওয়াই দুইটাই দেওয়া আছে তো আমরা এখন টেবিল আঁবে যে টেবিল ফর কোএফিশিয়ান্ট অফ কো রিলেশন দেখো টেবিলটা যদি আমরা আঁকি সবাই মনোযোগ দিয়ে টেবিলটা দেখবে একটা টেবিল বুঝলি বাকিগুলা সুন্দর করে করে ফেলা যায় তাহলে এক্স এবং ওয়াই দুইটাই দেওয়া আছে আমরা এক্সের ঘোর রাখলাম ওয়াইয়ের ঘোর আকলাম এক্স ওয়াইয়ের ঘোরাকলাম এক্স স্কোয়ারের একটা ওয়াই স্কোয়ারের একটা তাহলে দেখো আমি এখানে প্রথমে লিখলাম এক্স এখানে লিখলাম ওয়াই এখানে এক্স ওয়াই এখানে এক্স স্কোয়ার এখানে ওয়াই স্কোয়ার তাহলে এক্স আমরা কাকে ধরেছিলাম দেখো এক্স ধরেছিলাম এই যে ফার্টিলাইজার ইউজ ফার্টিলাইজারকে আমরা এক ধরেছিলাম এই যে যেহেতু এক্স এর ঘরে আমরা এক্স লিখে দিই যেমন পনেরো ছিল আঠারো ছিল বিশ ছিল চব্বিশ ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ তাহলে এক্সের ঘরে আমরা এক্স লিখে ফেললাম এবার ওয়াইগুলো লিখে দিই এইটি ফাইভ নাইনটি থ্রি নাইনটি ফাইভ হান্ড্রেড ফাইভ একশো বিশ একশো তিরিশ একশো পঞ্চাশ তাহলে এক্স এবং ওয়াই আমি আমার প্রশ্ন থেকে লিখে দিলাম এবার আসো আমাদের আপাত আর শীতের কোনো কাজ নেই এখন আমরা আমাদের প্রশ্ন থেকে বাকি কাজ করে ফেলতে পারবো এক্স এবং ওয়াই গুণ অবস্থায় আছে সো আমরা গুণ করে দিই পনেরো এবং পঁচাশি গুণ করলে কত হয় বারোশো পঁচাত্তর এইভাবে আঠারো এবং তিরানব্বই গুণ করলে কত হয় ষোলোশো চুয়াত্তর এইভাবে সবগুলো যদি আমরা একে একে করে বসায় দিই তাহলে আমাদের হয়ে যাচ্ছে ঘর পেয়ে গেলাম এখন আমরা দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মানে কি এক্সের ঘরকে স্কোয়ার করতে হবে দ্যাট মিন্স পনেরোকে স্কোয়ার করতে হবে পনেরোকে স্কোয়ার করলে কত হয় দুইশো পঁচিশ আঠারোকে স্কোয়ার করলে কত হয় তিনশো চব্বিশ এইভাবে কে স্কোয়ার করবো কে স্কোয়ার তিরিশ কে স্কোয়ার করব ঠিক আছে তো এগুলো যদি আমরা করে ফেলি চারশো পাঁচশো ছিয়াত্তর কে স্কোয়ার করলে নয়শো হয় একই পঁয়ত্রিশ কে স্কোয়ার করলে বারোশো হয় চল্লিশ কে স্কোয়ার করলে হয় ষোলোশো সেমভাবে আমার ওয়াই এর ভ্যালু আছে পঁচাশি কে স্কোয়ার করলে হয়ে যায় সাত হাজার দুইশো করলে হয়ে যায় আট এইভাবে পঁচানব্বইকে স্কোয়ার করলে নয় আসে তারপরে এটাকে স্কোয়ার করলে একশো কে স্কোয়ার করলে এটা হয় একশো কে স্কোয়ার করলে এটা হয় একশো কে স্কোয়ার করলে এটা হয় বাস ফাইনালি আমরা আমাদের ঘরের ক্যালকুলেশনটা শেষ করে দিলাম এখন আমরা কষ্ট করে সবগুলোর যোগফল নামাবো তাহলে এক্স গুলাকে যোগ করলে হচ্ছে আমাদের একশো বিরাশি গুলাকে যোগ করলে হচ্ছে সাতশো আটাত্তর এক্স এর ঘরকে যোগ করলে হচ্ছে একুশ হাজার পাঁচশো উনিশ যোগ করলে হচ্ছে পাঁচ হাজার আর ওয়াই স্কোয়ারের ঘরকে যোগ করলে হচ্ছে উনানব্বই হাজার সাতশো চব্বিশ ওকে তাহলে আমাদের এখন সূত্রটা প্রয়োগ করার পালা প্রথমে আমরা লিখব উইনো আর ইকুয়াল যে সূত্রটা আমরা শিখছিলাম যে কার্ল পিয়ারসনের সূত্র এখানে কিন্তু আমাকে বল নেই যে কার্ল পিয়ারসনের সূত্রটা আমরা প্রয়োগ করতে হবে দেখো এখানে কিন্তু কার্ল পিয়ারসনের কোনো কিছু উল্লেখ নেই জাস্ট কি লেখা আছে কোয়েফিশিয়েন্ট অফ কোরিলেশন এটা লেখা আছে তাহলে আমরা সূত্রতে দেখেছিলাম কি যে এই যে দেখো এক নম্বর সূত্র কুএফিশিয়েন্ট অফ কুরিলেশন কো অফ কোরিলেশন অথবা কাল্পিয়ারশন অফ কো অফ কুরিলেশন অথবা শুধু কুরিলেশন এগুলো লেখা থাকবে তখনই আমরা এই নম্বর সূত্র ইউজ করবো ওকে আসো আমরা এখন সূত্রটা প্রয়োগ করার চেষ্টা করি উই নো আর ইকুয়াল দিয়ে লিখবো সামেশন অফ এক্স ওয়াই মাইনাস সামেশন অফ এক্স সামেশন অফ ওয়াই ডিভাইড বাই এন রুট সামেশন অফ এক্স স্কোয়ার মাইনাস সামেশন অফ এক্স হোল স্কোয়ার বাই এন এটাকে আমরা লিখলাম সামেশন অফ ওয়াই স্কোয়ার মাইনাস সামেশন অফ ওয়াই হোল স্কোয়ার বাই এন আমাদের দুইটা পার্ট এবার আমরা একটু মানটা বসানোর চেষ্টা করি দেখো এখানে সামেশন অফ এক্স ওয়ের যোগফল কত পেছো একুশ হাজার পাঁচশো উনিশ তারপরে এখানে সামেশন অফ এক্স ইন্টু সামেশন অফ ওয়াই তাহলে সামেশন অফ এক্সের রেজাল্ট হচ্ছে একশো বিরাশি আর ওয়াইয়ের রেজাল্ট হচ্ছে সাতশো আটাত্তর এন এর মান কোথেকে পাবো তোমার কাছে কয়টা এক্স ওয়াইয়ের ভ্যালু দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা তাহলে এক্স এক্সকোয়ার ভ্যালু সাতটা দেওয়া দ্যাট মিন্স এন এর সাত এবার নিচের রেজাল্ট গুলো দেখো আমরা অফ রেজাল্ট পাঁচ হাজার দুইশো পঞ্চাশ সামিশন অফ এক্স এটা হচ্ছে একশো বিরাশি একশো বিরাশি কে স্কোয়ার করলে যা হয় সেটাকে আবার সাত দিয়ে ভাগ করবো কেন আমার এন এর ভ্যালু হচ্ছে

কোনো ক্যালকুলেশনটা এইভাবে করলে সুবিধা হয় দেখো আমাদের এখানে এটার রেজাল্ট হচ্ছে একুশ হাজার পাঁচশো উনিশ মাইনাস এখানে একশো বিরাশি আর সাতশো আটাত্তর গুণ করে দুইটাকে যা হবে তাকে সাত দিয়ে ভাগ করবো সাত দিয়ে ভাগ করার পর রেজাল্টটা আসবে বিশ হাজার দুইশো আঠাশ এবার নিচে আসো রেজাল্টটা ততটুকু সম্ভব ছোট করে নিয়ে আসবো এখানে পাঁচ হাজার দুইশো পঞ্চাশ মাইনাস প্রথমে একশো বিরাশিকে স্কোয়ার করবো এই একশো বিরাশি কি স্কোয়ার করার পরে যে রেজাল্টটা আসবে সেটাকে সাত দ্বারা ভাগ করব ঠিক আছে তো সাত দ্বারা ভাগ করার পর রেজাল্টটা আসবে চার হাজার সাতশো বত্রিশ সেমভাবে এখানে অলরেডি তোমার উনানব্বই হাজার সাতশো চব্বিশ আছে সাতশো আটাত্তরকে প্রথমে আমরা স্কোয়ার করব স্কোয়ার করে যা হবে সেটাকে সাত দিয়ে ভাগ করব সাত দ্বারা ভাগ করার পরে আমাদের রেজাল্টটা আসবে ছিয়াশি হাজার চারশো ঊনসত্তর ওকে তাহলে ফাইনালি আমরা কি পাচ্ছি দেখি এটার থেকে এটা বাদ দেওয়ার পরে আশা হচ্ছে বারোশো একানব্বই বারোশো একানব্বই এবার এটার থেকে এটা বাদ দেওয়ার পরে আসে হচ্ছে পাঁচশো তো আঠারো এটার থেকে এটা বাদ দেওয়ার পরে পাঁচশো আঠারো আবার এটার থেকে এটা বাদ দেওয়ার পরে আসে তিন হাজার দুইশো আটান্ন ফাইনালি বারোশো একানব্বই ডিভাইড বাই এই দুইটা গুণ করব। এটা এটা গুণ করব গুণ করার পরে যে রেজাল্টটা হবে সেটাকে আমরা আবার রুট করব। রুট করার পরে আমাদের রেজাল্টটা আসবে বারোশো আটানব্বই তাহলে এটাকে এটা দ্বারা ভাগ করলে ফাইনাল রেজাল্টটা আসবে শূন্য দশমিক নয় নয় তাহলে আমাদের অঙ্কটার রেজাল্ট হচ্ছে শূন্য দশমিক নয় নয় তাহলে বলছিলাম অঙ্ক যাই যেই রুলসই করো না কেন যদি আরের ভ্যালু বের করতে হয় ভ্যালু বের করার পরে আমাদের একটা কমেন্টস অবশ্যই লিখতে হবে তাহলে আমরা কমেন্ট সেকশনে কি বলছিলাম যে আমাদের রেজাল্টের রেঞ্জগুলো খেয়াল রাখতে হবে যে আমাদের রেজাল্টটা কোন জায়গায় আসতেছে তাহলে আমাদের দেখো এখানে কী আসছিলো এর মান পয়েন্ট নাইন জিরো থেকে পয়েন্ট নাইন নাইনের মধ্যে যদি আসে তাহলে আমরা কি বলবো কমেন্টসে সো ইট হ্যাজ হায়ার ডিগ্রি অফ পজিটিভ বা নেগেটিভ কোরিলেশন তাহলে পজিটিভ কখন যদি আমাদের রেজাল্টটা প্লাসের আসে তাহলে আমাদের এই যে নিরানব্বই এটা কি প্লাসের আসছে না যদি প্লাসের আসে তাহলে আমরা পজিটিভ কথাটা ইউজ করব আর যদি এখানে মাইনাসের নিরানব্বই আসতো তাহলে আমরা নেগেটিভ কথাটা ইউজ করব

হায়ার ডিগ্রি অফ পজিটিভ করিলে শোন আমাদের ফুল একটা অঙ্ক কমপ্লিট হয়ে গেল এইভাবে